বন্ধুরা, আজ আমি তোমাদের একটা শিশু উদ্যানে নিয়ে যাব। এই শিশু উদ্যানটা অবস্থিত সুন্দরবনের কাকদ্বীপ থানার অন্তর্গত মন্দিরেহাট গ্রামেটি। তো এই যে শিশু উদ্যানটা, এটা এখনও চালু হয়নি, প্রসেসিং চলছে, নানান মূর্তি এসছে। তো অনেকটা জায়গা জুড়েই এই যে শিশু উদ্যান, এটা তৈরি হচ্ছে। এই নতুন শিশু উদ্যানের ভবিষ্যৎ প্ল্যান কী, বা এখানে দেখার আরও কী কী থাকবে, তার সাথে মনোরঞ্জন, শিশুদের মনোরঞ্জনের জন্য আরও কী কী ব্যবস্থা এখানে নেওয়া হতে পারে, তো সেই সকল বিষয় নিয়েই আমরা আলোচনা করব এই ভিডিওতে। আমরা যে পার্কটা এখন দেখাচ্ছি, এটা সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামের, মানে মন্দিরের ঘাট, কাকদ্বীপ থানা অন্তর্গত মন্দিরের ঘাট গ্রামের রামগোপালপুর অঞ্চলে। যে কলকাতায় যে আমাদের বিনোদন বড় পার্ক থাকে, যে সেখানকার শিশুরা যেমন আনন্দ বা সেখানকার মানুষজনেরা আনন্দ নেয়, সেই রকম তার ঠিক সেই রকম একই, মানে ডুপ্লিকেট আমরা এখানে একটা দেখতে পাচ্ছি বানিয়েছে। তা এটা খুব সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি জায়গার মধ্যে করেছে, তা আপনারাও আসতে পারেন। পার্কের এক পাশে দেখো দুটো খুব সুন্দর দোলনা রয়েছে, যা শিশুদের কাছে খুবই জনপ্রিয়। আর এই দোলনাটায় দেখো অলরেডি কিন্তু দুইজন দোলনাতে চড়া কিন্তু শুরু করে দিয়েছে। কে এ থালো হইছে এ চড়াই ড্রাগন এ স্লিপ চড়াই। শিশুদের মনোরঞ্জনের জন্য একটা পার্কে যা যা থাকার দরকার প্রায় এখন পর্যন্ত এখানে চলে এসেছে সেই সকল জিনিস। তো আরও হয়তো অনেক কিছু আসবে, চলো আরও চারিদিকটা ঘুরে দেখি। এ দেখো, এটা দেখছো, এটার নামটা বেশ কী বলতো, সুন্দর একটা জিনিস কিন্তু। তুমি ল্যান্ড কিন্তু এদিকে ওদিকে চারদিকে তিনটে আছে না? হ্যাঁ, এখানে দেখো চারটে হরিণ রয়েছে, ছোট থেকে বড় হিসাবে হরিণগুলোকে সাজিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্কের মধ্যে, শহরে যেমন একটা সুন্দর জলনিকাশি ব্যবস্থা থাকে, এখানে ঠিক তেমনি খুব সুন্দর একটা, এটা একটা নদীর সঙ্গে কিন্তু সংযোগ। এর পাশে কিন্তু বড় নদী আছে, সেই নদীর মধ্যে এই জলনিকাশি ব্যবস্থা, পার্কের যত সমস্যা, জলের যে জলের যে জমলে তাড়াতাড়ি যে চলে যাবে সেটার জন্য এই ব্যবস্থাটা করা। খুব সুন্দর, খুব সুন্দর। এটি গড়ে উঠেছে মূলত 33 একর জায়গার বেশি বই কম না, কারণ ওখানে যে বোর্ডটা আছে আমরাও দেখলাম, পুরো 33 একর জায়গার উপরে বিশাল বিনোদন পার্কটা তৈরি হয়েছে। এই যে দেখতে পাচ্ছে এইখানে এই যে বাচ্চারা যেমন স্লিপ চড়ছে, তাছাড়া আছে স্প্রিং সিস্টেমের যে সমস্ত ব্যালেন্স নিয়ে বাচ্চারা এদিক ওদিক যে দোল খায় সেটাও আছে। বিভিন্ন রকম বাচ্চাদের থেকে শুরু করে বড়োদেরও বিনোদন, এই দোল নাড়া খাওয়া সব কিছু এখানে আছে, যেটা শহরে যেমন থাকে এখানেও ঠিক তেমন আছে। আপনারাও এলে খুশি হবেন। হ্যাঁ, খুব সুন্দর লাগে, বলো। এখানে বিশ্ব বাংলার যে লোগো সেটাও চলে এসেছে। ঠিক ওই যে পশ্চিমবাংলা সরকারের মমতা ব্যানার্জির যে উদ্যোগে যেটা চলছে প্রয়াস সারা পৃথিবীকে জানানোর জন্য, সেই লোগোটাও চলে এসেছে এখানে। হ্যাঁ,
তাহলে আমরা আর গ্রামের মধ্যে নেই, আমরা ধরো মনে করছি যে আমরা শহরের মধ্যে প্রবেশ করে গেছি। কিন্তু দেখো থাই পাশে কিন্তু কোনো জনবসতি নেই, পুরোটাই শুনশান এলাকা এবং ফাঁকা। তাহলে শহরের জনবসতি বলে পেলে এখানে জাস্ট যে জাস্ট ফিলিংস নেওয়া এবং শান্ত পরিবেশের মধ্যে আপনারাও চলে আসতে পারেন এখানে একদিনের জন্য, পিকনিক বা চড়ুই ভাতি যেটা বলে বাংলাতে, এটা করতে পারেন। ওইখানে দাঁড়াই, চল ফটো তুলব। এই যে শিয়ালদা লক্ষ্মীকান্তগামী যে ট্রেন, ওই লক্ষ্মীকান্ত নেমে ওখান থেকে আমরা একটা ম্যাজিক গাড়ি বলে একটা ম্যাজিক গাড়ি পাওয়া যায়, গাড়িতে আসতে পারি। আর এছাড়া বিকল্প আরেকটা রাস্তা আছে যেটা কাকদ্বীপ, কাকদ্বীপগামী যে সমস্ত ট্রেন শিয়ালদা থেকে আসছে কাকদ্বীপ থেকে আমরা আসতে পারি। ওখান থেকে ছোটো একটা নৌকো পার হয়ে, নদী পার হয়ে এই রামগোপালপুর এই যে উদ্যানটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যে পার্ক, বিনোদন পার্ক, আমরা এখানে পৌঁছতে পারি।